আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংক নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তারা। তার আগে আমরা জেনে নেব যে আবেদনটি কবে থেকে শুরু এবং আবেদন শেষ তারিখ কবে। এখানে দেখতে পাচ্ছেন 4 আগস্ট থেকে কিন্তু আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আপনি 27 আগস্ট 2022 তারিখ পর্যন্ত কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আর এটা কিন্তু ফুল টাইম জব, কোনো খণ্ডকালীন বা অস্থায়ী চাকরি না, এটা সম্পূর্ণ স্থায়ী একটা চাকরি। তো এখানে কোম্পানির সম্পর্কে আগে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2022। দক্ষ জনবল নিয়োগের লক্ষ্য ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। ব্র্যাক ব্যাংক প্রকাশিত নিয়োগ সার্কুলারে একটি পদে মোট অনির্দিষ্ট সংখ্যক লোকবল নিয়োগ দেওয়া হবে। সার্কুলার প্রকাশের তারিখ, আবেদনের মাধ্যম, চাকরির ধরন ও সময়সীমা, এ সকল তথ্য নিচে উল্লেখ করা হয়েছে। তো চলুন দেখা যাক। তো ব্র্যাক ব্যাংক নিয়োগ 2022 সার্কুলার উল্লেখিত পদের নাম হলো হেড অফ রিলেশনশিপ অফিসার। উক্ত অসংখ্য যোগ্য প্রার্থী নিযুক্ত করা হবে। বাংলাদেশ বেকার তরুণদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। ব্র্যাক ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশিত হয়েছে 4 আগস্ট ইং তারিখের মধ্যে আবেদনটি শুরু হয়ে গেছে। অলরেডি আপনারা কিন্তু এই জায়গায় 27 আগস্ট পর্যন্ত কিন্তু আবেদনটি করতে পারবেন। এখানে চাকরির ধরন কিন্তু ব্যাংক নিয়োগ। এখানে পদ সংখ্যা একটি এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু নিচে দেওয়া রয়েছে। আর ওয়েবসাইটটি যে www.brac.bank.com, ওয়েবসাইট থেকে কিন্তু আপনার বিস্তারিত তথ্য জানতে পারবেন। আর এই পদের জন্য কিন্তু আপনাকে ন্যূনতম 12 বছরের অভিজ্ঞতা লাগবে। আর এখানে যে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন ফিনান্স, মার্কেটিং ও ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি, MBA, উইল। যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যদি আপনি এসব বিষয়ের উপর ডিগ্রি থাকে তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন। আর এই জায়গায় কিন্তু তারা নির্দিষ্ট করে বলে দিয়েছে যে 12 বছর অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন, নাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।